এখন আমরা ট্রান্সলেশনের লেসন 7টা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সেস ইন ডিফারেন্ট টেন্সেস প্রেজেন্ট টেন্সে ভার্ব টু বি এবং টু হ্যাভ কিভাবে ব্যবহার করব সেন্টেন্সে সেটা খেয়াল করি ভার্ব টু বি ও টু হ্যাভ এর প্রেজেন্ট টেন্স এর ইন্টারোগেটিভ করতে হলে ভার্ব গুলো যেমন ইজ এম আর হ্যাভ হ্যাজ সবসময় কর্তা পূর্বে বসে এক্সাম্পল ইজ দ্য ম্যান লেম লোকটি কি খোড়া আর ইউ স্ট্রং তোমরা কি বলবান খেয়াল করতে হবে কর্তা পূর্বে বসছে টু বি অথবা টু হ্যাভ ভার্ব টু বি টু অথবা ভার্ব টু হ্যাভ আদার যে ভার্বগুলো আছে ভার্ব টু বি বা টু হ্যাভ ব্যতীত অন্য সকল ভার্বের প্রেজেন্ট টেন্সের ইন্টারোগেটিভ করতে হলে সাবজেক্টের পূর্বে ডু অথবা ডাজ ব্যবহার করতে হয় যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ এবং অন্যান্য ক্ষেত্রে ডু ব্যবহৃত হয় যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ এবং অন্যান্য ক্ষেত্রে ডু ব্যবহৃত হয় এগুলো সব দেখলাম আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এবার পাস্ট টেন্সের ক্ষেত্রে ভার্ব টু বি এবং টু হ্যাভ কিভাবে ব্যবহার করে পাস্ট টেন্সের ক্ষেত্রে সেটা খেয়াল করো ভার্ব টু বি বা টু হ্যাভ কে পাস্ট টেন্সে ইন্টারোগেটিভে ব্যবহার করতে হলে সাবজেক্টের পূর্বে ওই ভার্বগুলো পাস্ট ফর্ম অর্থাৎ ওয়াজ ওয়্যার এবং হ্যাড ব্যবহার করতে হবে প্রেজেন্ট টেন্সে যেগুলো করেছিলাম আমরা যে ভার্বগুলো ইজ এম আর হ্যাভ হ্যাজ ছিল সেগুলোর পাস্ট ফর্ম হচ্ছে এটা ছিল প্রেজেন্ট ফর্ম এটা হচ্ছে পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার হ্যাড ব্যবহার করতে হবে এক্সাম্পল ওয়াজ হি ব্রেভ সে কি সাহসী ছিল পাস্ট ফর্ম হয়েছে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে ওয়্যার ইউ ইল তুমি কি অসুস্থ ছিলে হ্যাড হি এ গ্রিন পেন হ্যাড তার কি একটি সবুজ কলম ছিল এবং অন্যান্য যে আদার্স ভার্বগুলো আছে ভার্ব টু বি বা টু হ্যাভ ব্যতীত অন্যান্য ভার্বের পাস্ট টেন্সের ইন্টারোগেটিভ করতে হলে সাবজেক্টের পূর্বে এটা অন্যান্য ভার্বের ক্ষেত্রে ডিড ব্যবহার করতে হবে এবং ফিনিট বা মূল ভার্বের প্রেজেন্ট টেন্সের রূপটি ব্যবহৃত হবে অন্যান্য যে ভার্বগুলো থাকবে সেক্ষেত্রে পাস্ট টেন্সের ইন্টারোগেটিভ করতে হলে সাবজেক্টের পূর্বে ডিড ব্যবহার করতে হয় এবং ফিনিট বা মূল ভার্বের প্রেজেন্ট টেন্সের রূপটি ব্যবহৃত হয় এক্সাম্পল ডিড রানা ডু দ্য সান রানাকে অঙ্কটি কষেছিল ডিড সবিতা গেট এ প্রাইজ সবিতা কি একটি পুরস্কার পেয়েছিল এগুলো করেছি পাস্ট টেন্সের ক্ষেত্রে এবার করব ফিউচার টেন্সের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা ব্যবহার করি শ্যাল এন্ড উইল ফিউচার টেন্সের ইন্টারোগেটিভ করতে হলে সাবজেক্ট অনুসারে শ্যাল অথবা উইল সাবজেক্টের পূর্বে ব্যবহৃত হয় ফিউচার টেন্সের ক্ষেত্রে ইন্টারোগেটিভ করতে গেলে
সাবজেক্ট অনুসারে শ্যাল অথবা উইল সাবজেক্টের পূর্বে ব্যবহৃত হয়। এক্সাম্পল, শ্যাল আই রাইট এ লেটার নাও, আমি কি এখন একটা চিঠি লিখব? উইল দে গো টু দা জু, তারা কি চিড়িয়াখানা যাইবে? তাহলে আবার খেয়াল করি, ফিউচার টেন্সের ইন্টারোগেটিভ করতে হলে সাবজেক্ট অনুসারে শ্যাল অথবা উইল সাবজেক্টের পূর্বে ব্যবহৃত হয়। এবার লেসন সেভেন এর এখানে সবগুলো আছে, এক্সারসাইজ না মানে অনুশীলনের মধ্যে এখানের মধ্যে আছে, চ্যাপ্টারের মধ্যে এই ট্রান্সলেশনগুলো সব আমরা ভালো করে শিখে ফেলব লেসন সেভেন এর। আশা করি ট্রান্সলেশন চ্যাপ্টারগুলো তোমরা সবাই ঠিকভাবে বুঝতে পেরেছ, এগুলো বাসায় ভালো করে পড়বে এবং লেখার চেষ্টা করবে, শিখে ফেলবে। তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আমাদের সেকেন্ড টার্মের ইংলিশ সেকেন্ড পেপার সিলেবাস পুরোটাই কমপ্লিট হয়েছে, তোমরা ভালোভাবে বাসায় প্রস্তুতি নেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ স্টুডেন্টস।